মোটামুটি ছেলে এবং মেয়েরারে আমরা জীবনে ফড়াইবার চেষ্টা করতাম। আর যারার টাকা পয়সা বেশি আছে আল্লাহ ধন সম্পদ দান করছে, এরা উন্নত সারা যাচাই করিয়া আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান দে ফড়াই কয়া। আমাদের মুসলমান সমাজের মধ্যে ছেলে সন্তান অগলের ফড়াইতাম পারমু ইলা অনেক ফ্যামিলি আছেন, কিন্তু সন্তান দিয়ে ফড়াইয়ান না। ছেলে যদি মেট্রিক পর্যন্ত পড়িলাম আর এদিকে যদি কম্পিউটার কিছু জানা থাকে, হয়তো বালা কোনো কোম্পানির চাকরি পাইলি তো পারে প্রাইভেট কোম্পানি, কম্পিউটার কিন্তু জানা লাগব। এর লাগে বাবা আমরা কম্পিউটারের দিকে আব বহুত পিছনে। বর্তমানে এমন যুগ, মডার্ন যুগ এয়া পড়ছে ডিজিটাল, যার কারণে ছেলের আরে কম্পিউটারের দিকে সারা মা বাবা সচেতনীয় ফড়াক। মেয়েদের যদিও অত প্রয়োজন না, তবে বেশিরভাগ ছেলের আরে কম্পিউটার শিক্ষক কোয়া, কম্পিউটার অ্যাডমিশন লওয়া কোয়া, কম্পিউটার ক্লাস করা কোয়া। আমরা এদিকে বহুত পিছনে, ছেলেরারে আমরা কম্পিউটার ক্লাস করাইয়াম না। যার জন্য আল্লাহর বান্দে কেন মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসার প্রতি বাবা সারা খেয়াল করো কোয়া। যদি মাদ্রাসা এগুলা যদি বন্ধ হয়ে যায়, ইসলাম একবারে বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। মাদ্রাসার তো কি আলিম ওগলার ফয়দা হইতে নাই, হাফিজ ফয়দা হইতে নাই, মসজিদের ইমাম আর তালাশ করিয়া পাইতাম নাই। আর মসজিদের যদি ইমাম থাকো না, দেখবা মসজিদ একবারে বরবাদ হয়ে যায়, মহল্লা বরবাদ হয়ে যায়। এর লাগে ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র আমার খারি ঘরই লগিয়া মাদ্রাসা। আর সবাই মক্তব্যের সারা গুরুত্ব দেখো, অন্যান্য জায়গাত গেলে দেখা যায় সবাই মক্তব্যের মধ্যে এত উন্নত বাচ্চারা এত সুন্দর করে মেসা বকলে ফড়াইতরা, কইবা না না আমরা মেসা বকলে ফড়াই না, বলে জি না মেসাবে ফড়াইতে আবার 80টা হরু তা কিলা ফড়াই আগবাইতা করছে, 100টা হরু তা মেসাবে ফড়াই আগবাইতা কিলা। তার কারণে দয়া করি আমরা সারায় এক মেসাবর দ্বারা হইতো না 80টা 100টা দুই মেসাব রাখোক, শিক্ষক আরেকজন রাখার চেষ্টা করো। যার জন্য লুকমান হাকিমাদান ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ও বেটা, ও আমার বাবা, ও কলিজার টুকরা সন্তান, তুমি কি করো? নামাজ রে বাবা কায়েম করে লাও, নামাজ রে তুমি আদায় করো। এর জন্য লোকমান হাকিমাদান ছেলেরে নামাজের জন্য বেশি আদেশ করছেন, প্রথমে নসিহত করছেন বলে নমাজ তুমি কায়েম করো, নমাজ দায়েম করে লাও। যার জন্য আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানা দিয়ে গলরে নমাজের আদেশ করতাম। আমরা সন্তানটা যদি খালি খাওয়াইয়া ফালিয়া বড় করি আমরা দায়িত্ব শেষ নয়, আমরা দায়িত্ব আছে। সন্তানটা আদব শিখাইতাম, সন্তানটা খাওয়া শিখাইতাম, সন্তানটা চলা শিখাইতাম, সন্তানটা মাত কথা শিখাইতাম। সন্ধ্যাবেলা রায় 7টা পর্যন্ত হই আসলা খোঁজ খবর লইতাম, যার দরকার আছে না না করছে। আমরা ছেলেরা রাস্তাত মোবাইল চালাইতরা, যুবকরা এইভাবে ঘুরিতরা, মায়ে হইতরা না স্বামীরে বলে তোমার ছেলে ঘুরিছে রায় আড্ডা দিছে, হইতরা না ছেলে বাড়াইয়া তুলডা বাদে ছেলে আটি আটি আড্ডা দিয়া দিয়া আমরা আর ছেলে ধ্বংস হইতরা বরবাদ হইতরা। এর লাগে আমরা আর গার্জেন যারা আসন, গার্জেন টকলে সন্তান দিয়ে সূত্র থাকতে গিয়া সন্তানটে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতা। প্রথমেও দায়িত্ব আইব তারে ফয়লা খাওয়া শিকান খাওয়া, অনেক সন্তানটা খায় খাওয়াও জানেন না, বাত আউরি মাখন আউরি ফালাই খামর লোয়াও চিনেন না, বুঝবাইছেন আউরি ইলাও ফাওয়া যায়। আমি একদিন হোটেলও দেখছি, হোটেলও দেখছি কিলা আনেননি, এক বেঠাই হয়ে গিয়ে বাত খাইতরা আইয়ো ফেলে বেল্ট খুললিছুন, বেল্ট বুঝাইছেন এর অর্থ হলে বেশ করে লোড লইতা, দুই নম্বরে জুতা খুলছেন না, জুতা পাওয়া দিয়ে খাইলে রিজেক বরকত উঠি যায়, গরিবে দেখা দি। তিন নম্বরে খাইলা দেখলাম বড় বড় ওলা কি কলে মাকিয়া ওলা খামর লইতরা খালি, ওলা খালি খাইতরা কইলাম এরা ও মূল্য খানি খাইছুন না মা বাবাই, কুদাম দিছুন না, বা দেখা দেখি বড় ইয়ারলো তো শিখা যায় না রে, বলে এক মেসাবে কি লাগাইতরা বা এক মাস্টরে কি লাগাইতরা বা গাঁর অমুক বাইয়ে কি লাগা, দেখা দেখি তো শিখা যায় না রে, হি হবরৌ না হে তার ও বেসরে লোড লই তো আর চলতো বুঝেছিলি, হে ই মজও বউ না, ও এক গুরু আসন ইতা পরোয়া করেন না ও আওরি। তার কারণে দেখবা ইতা কিছু আমরার মা এবং বাবার গার্জেনশিপর দুর্বলতা আছে, যেমন অন্য মহফিল যত আইসন সারার মাথার তকি আছে, আইজ ওয়াজ মাইজগ্রাম মাদ্রাসা কয়েকজনের তকি নাই, ও দুইজন ও ভাইলাম দুইজন হো আর একজন তিনজনের চারজনের তকি দেখছেন না নাই, কী তাহলে জানেননি তকি নাই,
এরার ভাইয়ের গার্জেন্টর কিছু দুর্বলতা আছে। গার্জেন্টক আইজ কমসে কম কইতা টেকা পঞ্চাশ নিত্রাই দিব তকি মাতার দিয়ে তুমি মহিলা যাওয়া লাগবে কুদাম দিতা তুমি তাই বাবা অকল তকি লুই আইও কারণ ওয়াজ মহফিল মসজিদও যাইতায় দিনের সমাবেশও যাইতায় মুসলমান এদিন তুমি দেন আনা তকিও যাইতায় না সবে তকি লিয়া যাইতায় এটা গার্জেন্টক খুঁজাইছুন না ফুয়া কইছে পঞ্চাশ ও তো দিস পঞ্চাশ লিয়ে হার আর ঘুরে বলে আজ কমসে কম তোর তকি লিয়ে যাওয়া লাগবো তাহলে বাড়িয়াইব তোমার আনা তকিয়ে দেখলে ডরাইবুন না না গঞ্জাই ও ওইলিয়া আমরা গার্জেন্টর দুর্বলতা খালি খাওয়াইয়া ভুরুদা ওয়ালিয়া বড় করলে হয় না ই সন্তানের খামাই অকল মা বাবা না কইতে পারো সন্তান বাড়ি যায় সন্তান নষ্ট হয়ে যায় সন্তান বরবাদ হয় এর লাগি মায়ে খোঁজখবর লইতা বাবায় খোঁজখবর লইতা মুসলমানের হুয়াইয়া যদি ওয়াজ মহফিলে যাইতে দিনের সমাবেশে যাইতে তো তকি থাকে না এই না মুসলমান হইলে নজে ই আবো মুসলমান হই না এর লাগি আমি আরম্ভণিত কইলাম রাইজ যদি আর কোনো অতিথি দেখুন যদি ইয়া প্রধান অতিথি হিসাবে খাই সারিমূলক সাহেব এক জায়গা ওয়াজও গেছিলাম কত মানুষ সিঙ্গারিতে আমিও আসলাম কিন্তু বড় এক মহফিল আসলো তা ইন সারিমূলক সাহেবে দুরুশ্বরী পড়ে একজন মানুষের দুরুদ বড় বুঝ পাইছি কইলে তোমার তানের ভাই দুরুদ আইসে নাই দেব আবু বুঝতে হায় 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 ওলা দুর্বল আমরা মানুষ দুরুদ পড়তে অত হেরান দুরুদ কত বজিলত একেবাদত গ্যারেন্টি সুদক কবুল হয়ে যায় এর লাগে দুরুদও আমরা পড়ি না যার কারণে বিশেষ করিয়া আমরা গার্জেন যারা আছি সচেতন হয়ে গেলে গিয়া ইনশাল্লাহ দেখবায় আপনার আওলাদ গুলা ভালো হয়ে যাবা ওইবার নানা কর যায় ওইবা গার্জেন টকলে মা বাবায় খাওয়াইতা খাবার পরিধান করা শিখাইতা মেয়ে সন্তান তুমি মাথার উন্না দাও ও মেয়েরা উন্না দিয়ে আইসন তারা এটা ওই লোকের ছোটো থেকে তারা শিখতা ছোটো থেকে তারা শিখিলাই তো বলে আমি মেয়ে মানুষ আমার মাথার কন্যা থাকতো আমি ছেলে মানুষ আমার মাথার তকি থাকতো আজ ওয়াজ মহফিলে যাইতাম তকি থাকতো মহফিলে যাইতাম তকি থাকতো শুক্রবারে মসজিদে যাইতাম তকি থাকতো তকি সবর লগে থাকতো তকি দুগুইলে লাভ আছে আজ একটা শিখাইয়া দেয় দেখো মাঝে মাঝে সিন্নিত গেলে দুই চান্দা লইন নিয়ে আপনারা ও একগুড়ে এখন দুই চান্দা না একদিন এক ভদ্র লোকে আমার ঘর হুজুর সিন্নি দুই চান্দা লই নিছি বলে কিলা বলে আন্দার সিন্নি বাটিত রারলা উফরিয়া বইলে আঁটু দুয়ে উফরে দিয়ে থাকে না নাকি কিছু বেটা আঁটুর তো কে গু তৈয়া কইছে অন্য আরেক সন্দা দিলে আমার উরো আরে বুঝতে এর লাগে যুবক ভাইয়া তকি দুগুরা কিও সিন্নি দুই সন্দা যদি লইতা চাও তকি দুগু লাগব এক গিয়ে হইতেন এগু তো মাথা রেগু রাখিও বগটো আঁটুর থই দিলে সিন্নি আরেকান ভাইলি ভাই হায় হায় ওটাও শিখে তাম করছে লাভ হইব না কর যায় হয় হয় তকি যদি ওনে থাকে আঁটু থই দিও দেখবা হাসা হরুতে একু দেখা যাইব ওনে উড়ো ফাতা এরিয়া বা বুঝতে পারছেন ও সিন্নি ভাইলি ভাই যাই হোক কইলা খুশি হিসাবে আঁটু তকি তো আইগু একটা এহান অতি কিতাল্লাই কইছে জাননি হো বেটা আঁটুর তকি দিয়ে সিন্নি লইলিছে গতিকে কইয়ার হারি তকি দুগুলিয়া বারো ইলা থন্যা জানি আঁটুর তকি বুঝতে পারছেন যার কারণে তকি একগু দা হোক একটা তকি মুসলমান হিসাবে আমরা থাকতো সবর লগে সবসময় থাকতো ইনশাল্লাহ বাইরা যাইতরা কুটুম বাড়ি এ তকি খুঁজাইতা নিয়ে সরম না নিয়ে যায় তকি থাকতো আমরা আর এর লাগিয়া আমরা মুসলমান হিসাবে আমরা জমিনের বাবা চলাফিরা করতাম জমিনের মুসলমান হিসাবে আমরা জমিনের মাত কথা করতাম আমরার চলা চরিত্র দেখিয়া আমরার ব্যবহার দেখে অন্য প্রশংসা করতো নবীজির জীবন আদর্শের দিকে চাই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন জ্ঞানী ব্যক্তি হলে দেখছি অনেক সম্মেলন অনেক সিরাতুন্নবী অনেক মিলাদুন্নবী বিভিন্ন মহফিল হন মোহাম্মদের জীবন আদর্শ হই আর এখন কু মুসলমানদের জীবন আদর্শ হয় হইন না কই যায় কোনো সময় হয় এর লাগে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলম আল্লাহ আমরা চালাইব ঠিক আছে বিশেষ করিয়া আপনাদের কাছে আমার অনুরোধ আমি সামান্য আলোচনা করছি বেশি না আলোচনা প্রচুর রয়েছি আমরা শিক্ষার দিকে আল্লাহর ওয়াস্তে অগ্রসর হইতাম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার প্রতি আমরা খেয়াল করতাম এখানে মাদ্রাসা গান হয়েছে সারায় এলাকাত বিশেষ করি ও আশপাশ দুই সাইড হামসায়া সারায় ওখানের মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দরকার দেখব মাদ্রাসা আগবাড়ি যাবে একটা এলাকার মাদ্রাসা আগবাড়িলে এলাকার নাম হয়ে যায় জাতুয়া মাদ্রাসা আগবাড়িছে গতিকে জাতুয়াতে একটা সুনাম হয়েছে না হয়ে যায় ওই গেছে গিয়া এর কারণে আমরা নিচে এটা সুনাশায় গান খেয়েও জলদি চিনলে অন্য জীবনে কন যায় জি না ও সুনাশায় মাদ্রাসা গান ওয়ায়
আর আমি এক নালে কোনো আমি এখন শুনাশা বাক্কা পড়া করছি নয় বাক্কা মানছে চিনি লাই এল্লা গিয়ে ওইনু শুনাশা মাদ্রাসা কেন হয়েছি জেসা কেন গিয়ে কইলে চিনন যার কারণে মাদ্রাসা আবার আগ বাড়াইতাম বাড়ির নাম রে।